সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে, আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো 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 কলকাতা। নমস্কার, আপনাদের সাথে আমি স্মৃতি। দুই দেশের মধ্যবর্তী একটি নদী ও কড়া পাহাড়ার মাঝখানে একটু আনন্দ এপার বাংলার মানুষের। নদিয়ার বিজয়পুরের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া পুজো মণ্ডপ। নদীর এক পাড়ে ভারত আর অপর পাড়ে বাংলাদেশ, একদম জিরো পয়েন্টে, অর্থাৎ ভারত বাংলাদেশ সেই সীমানার জিরো পয়েন্টে কোনো কাঁটা তার নেই। ভারত বাংলাদেশের পার্টিশন বলতে বোঝানো হয়েছে একটি নদী, তবে এই দুই দেশের মাঝখানে বয়ে যাওয়া নদীতে রয়েছে নিষেধাজ্ঞা। এপার বাংলা থেকে ওপার বাংলায় কোন রকম পারাপার করতে দেওয়া হয় না, তবে এখানে কাঁটাতারের বেড়া না থাকলেও বিএসএফের কড়া নজরদারি রয়েছে। অপরদিকে ওপার বাংলার পক্ষ থেকেও বিজেপির কড়া নজরদারি রয়েছে, তাই সীমান্তবর্তী এলাকার পুজো বলে একটু বেশি নিয়মবিধির মধ্যে থাকতে হয় প্রতি বছর। প্রতি বছরের মতো এবছরেও বিএসএফের ঘন ঘন টহলদারি আর কড়া পাহারা রয়েছে, কিন্তু এইসব কিছু মেনে নিতেই মেতে উঠেছেন ভারতের নদিয়ার বিজয়পুরের বাসিন্দারা। তবে একটা সময় ছিল যখন পুজো আসলে ওপার বাংলার মানুষ আসতেন বিজয়পুরের ঠাকুর দর্শন করতে, কিন্তু এখন ভারত ও বাংলাদেশের মাঝে একটা নদী দাঁড়িয়ে আছে যা দুই দেশকে আলাদা করে দিয়েছে। নদী ভাগাভাগি হওয়ায় বাংলাদেশের মানুষ এখানে আসতে না পারায় মনটা খারাপই লাগে বলে জানিয়েছেন এপার বাংলা তথা ভারতবর্ষের বিজয়পুরের পুজো কমিটি। এটা দীর্ঘদিনের পুজো, আনুমানিক 100 বছরের উপরে হবে, কারণ এটা সেই ব্রিটিশ পিরিয়ড থেকে এটা শুরু হয়েছে এবং আমার বাপ ঠাকুরদাদারা এই জায়গায় দীর্ঘদিন পুজো করে আসছে। এই এলাকাটার নাম আপনার কৃষ্ণগঞ্জ ব্লকের আপনার বিজয়পুর গ্রাম। না না, আমাদের সেই রকম কোনো সমস্যা হয় না, বিশেষ করে আমাদের যেখানে বিএসএফ রয়েছে এখানে 50 মিটার অন্তর অন্তর একজন বিএসএফ, তারপরে প্রতিনিয়ত বিএসএফ টহল দেয়, তাহাতে আমাদের বাংলাদেশিদের সঙ্গে কোনো রকম সংস্পর্শ আসে। আপনি দেখছেন যে আমাদের এই পুজো মণ্ডপের পিছনে ন্যূনতম 50 মিটার থেকে 100 মিটার দূরে আমাদের সীমান্ত, ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত। আমরা মানে সীমান্তের নিকটই আমাদের এই পুজোটা অনুষ্ঠিত হয়, যাহাতে আমরা দীর্ঘদিন ধরে এই পুজোটা করে আসছি, আমাদের এখানে কোনো রকম অসুবিধা না, এখানে কোনো তার কাটা। এটা আপনার ব্রিটিশ পিরিয়ড থেকেই ভাগ হয়ে এসছে, নদীর ও পারটা বাংলাদেশ, এই পারটা আমরা ইন্ডিয়া, এইভাবেই আমরা জেনে আসছি। একটা সময় সেই আমলে তো এতটা বাধ্যবাধকতা ছিল না, যার জন্য হয়তো একটা অনুষ্ঠানে তারা আসতো, কিন্তু এই মুহূর্তে দুই দেশের যা পরিস্থিতি বা বিশ্বের যা পরিস্থিতি সেই হিসাবে কেউ এখানে পদার্পণ করে। আপনারা এপারে আনন্দ করছেন, এপারে মাইক বাজছে, ওপারে মনে মন ভারী হয়ে বসে গেছে, বলতে নেই না, এটা তো স্বাভাবিক ব্যাপার। আমরা যেহেতু একজন, আমাদের গ্রামটা টোটালি হিন্দু, আর আমাদের যে পিছনে বাংলাদেশ সেখানে মুসলমান, তাদেরও যেমন ঈদে তারা আনন্দ করে, আমরা আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোয় আমরা আনন্দ করছি। আমাদের দিক থেকে একজন হিন্দু হয়ে আমরা খুবই আনন্দিত। হ্যাঁ, মন খারাপ তো করাটাই স্বাভাবিক, কারণ একটা অনুষ্ঠানে সবাই মিলে সম্মিলিতভাবে অনুষ্ঠানটা করতে পারলে সবারই ভালো লাগে। শুভঙ্কর বিশ্বাস, আমি গ্রাম বারোয়ারি বিজয়পুর গ্রামের একজন সদস্য। নদিয়ার সীমান্তবর্তী এলাকার পুজো, মা আগমনী বার্তা নিয়ে এসেছেন মা দুর্গা, আর এই দুর্গা পুজোই সীমান্তবর্তী এলাকার পুজো আমরা ঘুরে দেখছি। তারই মধ্যে একটি পুজো মণ্ডপে গিয়েছিলাম আমরা, সেখানকার উঠে এলো খুবই দারিদ্রতার সীমানার পুজো। নদিয়ার সীমান্তবর্তী এলাকার পুজো, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের, দেখতে বা দেখা যাচ্ছে বাংলাদেশের যে পিলার, এপারে বাংলাদেশ, ওপারে কিন্তু ইন্ডিয়া।
আর আমরা এসে এই মুহূর্তে এখানেই উপস্থিত হয়েছি, কারণ সীমান্তবর্তী যে এলাকায় পুজোগুলি হচ্ছে সেই সব এলাকার মধ্যে কিছু সমস্যা দেখা দেয়। কী সে সমস্যা? বেশ কিছু পুজো আছে, তারা কিন্তু পুজো করলেও সঠিকভাবে সরকারের দেওয়া যে মূল্য সেই মূল্য কিন্তু তারা পাচ্ছে না, অর্থাৎ অনুদান পাচ্ছেন না তারা। কয়েকটি মৎস্যজীবী পরিবারের পক্ষ থেকে পুজোটি করা হচ্ছে, তবু তাদের নেই তাদের পরনে এবছরের নতুন পোশাক। ওপারে বাংলাদেশ সীমান্ত হওয়ার কারণে তারা সেইভাবে বাড়াতে পারছে না মাইক, করতে পারছে না সেইভাবে আনন্দ। একটা সব কিছু বাধা সৃষ্টির মধ্যে দিয়েই তাদেরকে চলতে হচ্ছে। নদিয়া থেকে শাইন মদকের রিপোর্ট, বলো কলকাতাও বাংলার আওয়াজ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশ সীমান্ত একদম জিরো পয়েন্টে, আর আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটি পুরো বাংলাদেশের মাটি বলাই ভালো, কারণ এখান থেকে শুরু হচ্ছে বাংলা। নদিয়া থেকে শায়ন মদকের রিপোর্ট, কিন্তু বাংলাদেশ আর এপারটা কিন্তু ইন্ডিয়া, কিন্তু আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটি সম্পূর্ণ বাংলাদেশের মধ্যে। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।